Welcome back to our new video. So today I am going to share a homemade shampoo. I have 3 ingredients for you to make this face pack. It is like lag bay, beshon, holder gura, and holder gura is running for a shetai, and top doi. So you have 3 ingredients for you to bronze, bronzer, and dark. Then হচ্ছে তোমাদের ফেসটা অনেক ক্লিন হবে তো এখন আমি বলি এটা আমি কিভাবে বানাইছি এটা বেসন নিছি আমি 3 চামচ নিছি কারণ হচ্ছে আমরা তিনজন মিলে দিব এটা আমি দিয়ে তারপর হচ্ছে আহাতকে দিয়ে দিব তারপর হচ্ছে আকিকে দিয়ে দিব এখানে অনেক বেশি নয়েজ কারণ বাইরে না ইট ভাঙতেছে বুঝছো আর আজকে ব্লগটা শুরু করছি বিকাল থেকে অলমোস্ট সন্ধ্যা সন্ধ্যা আর কি তো আমি এখন ফেস প্যাকটা মাখতেছি নাস্তা করছি I will make a shoe. মিলাই নিছি তিনটা ইনগ্রেডিয়েন্টস এটা তোমার ফেসটা অনেকটা ক্লিন করবে আবার হচ্ছে তোমার ব্রনও চলে যাবে কারণ হলুদ কিন্তু একটা অ্যান্টিবায়োটিক আমাদের শরীরের জন্য দেখবা কাটা জায়গায় হলুদ দিলে কিন্তু এটা বেশি ভালো হয় তো আমাদের ব্রনটা কিন্তু জীবাণু যার জন্য হচ্ছে হলুদ অনেক বেশি কাজ করে তো আমি সব সময় এটা মোটা করে এইভাবে দেই এটা আমি একদিন পরপর দেই এটা খুবই ভালো এটা ফেসটা ধোয়ার পরে না বোঝা যায় আসলে যে কতটা ক্লিন হয়ে যায় ফেসটা সেদিন আমাদের বড় যারা বাসায় আসছিল ভাবিকে দিয়ে দিছিলাম ভাবি এত মানে খুশি প্যাকটা দিয়ে বলে আসলে একদম ফেস ক্লিন হয়ে যায় তো যাদের ব্রনের প্রবলেম আছে তারা কিন্তু এটা দিতে পারো ভিতর থেকে তোমার স্কিনটাকে ক্লিন করবে আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটা ফলো করে আমাদের পাশে থাকো গতকালকে ব্লগটা অনেক ছোট ছিল অনেক অনেক সরি আজকে ব্লগটা তোমরা প্রপার পাবা আমার না ইদানিং ফোনে আমি বেশি এডিক্টেড হয়ে গেছিলাম কিন্তু আজকে সেটা আমি ফিরাবো যেভাবেই হোক এটা বলতে বলতে আজকে ঘুম থেকে উঠে নিয়ে সারাদিন আমি ফোন চালাইছি এখন ফাইনালি উঠলাম যে না এভাবে শুয়ে থাকলে চলবে না তোমাদের জন্য ব্লগ বানাইতে হবে তো সেই জন্য ভিডিওটা সবাই লাইক করে দিও একটু কষ্ট করে আর আজকে চেষ্টা করব তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার তো না জেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি এখন এটা হচ্ছে আহাতকে দিয়ে দিব আর হচ্ছে আকিকে দিয়ে দিব এখনকার জন্য টাটা তো শুকিয়ে গেছে একদম ফেস প্যাকটা এতক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব তারপর হচ্ছে পানি দিয়ে সুন্দর করে একটু ভিজে আমরা 5 মিনিটের মতো একটু মাসাজ করব দেখো ফেসটা ধুয়ে আসছে ফেসটা কতটা ক্লিন হয়ে গেছে একদম হাত দিয়ে ধরলে বোঝা যায় কতটা স্মুথ হয়ে যায় এখন টিস্যু দিয়ে ফেসটা মুছে ফেলব আমি কিন্তু এটা আমার ব্রনের সমস্যার জন্য করি টিস্যু দিয়ে সব সময় ফেস মুছি যার কারণ হচ্ছে কারণ যে টাওয়েলটা দিয়ে আমরা আমাদের চুল মুছি সেই টাওয়েল দিয়ে যদি ফেস মুছি তাহলে চুলের যে জার্মসগুলো যে জীবাণুগুলো সেগুলো আমাদের ফেসে লাগে যার কারণে ব্রনের প্রবলেমটা কমে না তো এখন হচ্ছে আমি শাওয়ার নিব শাওয়ার নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বাই আর একটা কথা এই ফেস প্যাকটা একবার হলো ট্রাই করে দেখো এটা প্রেমে পড়ে যাবা কি হয়েছে তুমি কি বলতে আসছো এখানে আমাকে ডাকতেছো কেন না আমাকে ডাকতেছো কেন সেটা বলো মুখে কি দিছো দেওয়ার পর মুখ ধোয়ার পর ভালো লাগে না বলো ধোয়ার পর স্কিনটা যখন ক্লিন হয় তখন ভালো লাগে না দিয়ে দিছি ফেস প্যাক এখন ধুয়ে দিতে হবে হ্যাঁ আসো জলদি আসো
তখন হচ্ছে ফেস প্যাকটা ধুয়ে তারপর হচ্ছে আমি দেখি আমাদের নুনটা একদম এলোমেলো, যেটা আমি একদমই পছন্দ করি না, যার কারণে হচ্ছে ফার্স্টে বিছানাটা গোছাই, সুন্দর করে গোছাই বিছানা, একদম ঝেড়ে মুছে সুন্দর করে ক্লিন করে ফেলি। বিছানাটা গোছানো থাকে না বাসায়, মনে হয় কি সব কিছু একদম গোছানো। তারপর হচ্ছে আমি চলে যাই ড্রেসিং টেবিলে, ড্রেসিং টেবিলটা হালকা পাতলা এলোমেলো ছিল, ড্রেসিং টেবিলটা গোছাই, দেন আমি চলে যাই হচ্ছে বারান্দায় গাছে পানি দিতে। যেহেতু সন্ধ্যা হয়ে যায় আমার কাজ করতে করতে, আমি বসছিলাম তখন যখন ফেস প্যাকটা দিচ্ছিলাম, যে সন্ধ্যা একটু আগ থেকে আমি ব্লগটা শুরু করছি, তো ব্লগটা হচ্ছে তো মনে করো গাছে পানি দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে। তো তারপর হচ্ছে আমি সব কাজবাজ সেরে শাওয়ার নিয়ে মাত্র আসলাম। তো আজকে হচ্ছে 9টার সময় ফেসবুক থেকে লাইভে যাবো, যেন গুছিয়ে করে একবার আমি রেডি হব, একটু পরে আর কি রেডি হওয়া শুরু করব। এই তো, তো এখন একটু রেস্ট নিয়ে আমি হচ্ছে রান্না করবো রাতের জন্য। আজকে হচ্ছে গরু কলিজা ভুনো করবো, আর ভাত অলরেডি বসাই দিচ্ছি মানে গোসল করে বের হয়ে, আর আখি হচ্ছে এখন গোসল করবে, এখন গোসল করতে যাবে, আর তোমাদের ভাই অফিস রুমে কাজ করতে এসছে, কিছুদিন যাবো একটু কাজ নিয়ে ব্যস্ত আছে। তো আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমাদের একটা একুরিয়ামে কিভাবে হচ্ছে মাছ আর কচ্ছপ একসাথে থাকতেছে। আমি আগে ভয়ে কচ্ছপগুলোকে এটার মধ্যে ছাড়তাম না, আমি ভাবতাম কি ছোট ছোট মাছগুলোকে খেয়ে ফেলবে, কিন্তু না, একটা সিঙ্গেল বাচ্চাও খায় না। তোমরা খেয়াল করে দেখলে দেখতে পারবো, ওই যে বাচ্চাগুলো দৌড়াইতেছে, ওই যে এত সুন্দর এই অ্যাকুরিয়াম, তো এখন আমার সব থেকে বেশি ফেভারিট। দেখো ওয়াও, হ্যালো, মাত্রই খাবার দিলাম ওদের, ভাবলাম তোমাদের একটু দেখাই। এখন হচ্ছে রেডি হব, রেডি হয়ে লাইভে যাব। হাই, তো রেগুলার লাইভ করার জন্য আমি কিভাবে রেডি হই নর্মালি কোনো মেকআপ ছাড়া, ঝটপট তোমাদের সাথে আজকে ওইটাই শেয়ার করব। তো আমি এত এত ময়েশ্চারাইজার দেওয়ার পরে আমি দেখলাম যে আমার ফেসে সব থেকে বেশি শ্যুট করে এই ভ্যাজলিনের লোশনটা, সব থেকে বেশি, যেটা যে কোনো ময়েশ্চারাইজারের থেকে বেটার। কিছুদিন আগে আমি একটা ময়েশ্চারাইজার কিনছিলাম, এটা অনেকেই এটা রিভিউ চাইছিলাম, এটা হচ্ছে আমার ফেসে শ্যুট করে না, এটা অনেক বেশি ভালো, যেটা আখি ফেসে একদম পুরোপুরি শ্যুট করে ও দিতে পারে, আমার পিম্পল হয়, এটা কোকোনাট মিল্কের। এই জন্য আমরা কিন্তু তিনজনই ফ্রেমে আছি, দেখছো ওই যে পিছনে আখি আর তোমাদের ভাইয়া আর এই যে আমি। ফেসের সাথে একদম লেগেছে এই লোশনটার, এই ব্যাপারটাই আমার বেশি ভালো লাগে। যাই হোক, এখন হচ্ছে আমি নর্মালি সবসময় যে পাউডারটা ইউজ করি, এই যে পন্ডসের এই চন্দনের যে পাউডারটা, এটা এত বেশি ভালো, জাস্ট হাতে নিয়ে অল্প পরিমাণ নিলেই হয় একটা ব্রাশ দিয়ে। এটা ফেসের জন্য কোনো হার্মফুল না, যার জন্য হচ্ছে এটা সবসময় লাইক আমি এখন বাসায় থাকবো, লাইভ সামান্য লাইভে আড্ডা দিব তোমাদের সাথে, যার জন্য এখন আমার এত হেভি মেকআপ, বা আমি কখনোই এত হেভি মেকআপ করি না, যে ফাউন্ডেশন দিব এটা করব সেটা করব, বাসায় বসে তো এগুলো দরকার নেই, তাই না? ফাউন্ডেশন দিই শুধুমাত্র কোথাও বাইরে গেলে, বাসায় আমি যখন এই যে দেখো যে ছাদের উপরে আমার ভিডিও বানাই রেডি টেডি হয়ে, আমি কখনোই ফাউন্ডেশন দিই না, আমি বা কি কেউই ফাউন্ডেশন দিই না, জাস্ট এইভাবে পাউডার ড্যাব ড্যাব করে দিয়ে দেন হচ্ছে ব্লাশন ইউজ করি। একটু উড়াই দিতে যে কি মজা লাগে, যতটুকু নিয়েছিলাম পাউডার সবটাও কিন্তু আমার লাগেনি। আচ্ছা, আইব্রোটা একটু সেট করে নিব। প্রতিদিন এগুলো মাঝে মাঝে দেখা যায় লাইভে আমি এগুলো করিও না, ঠিক আছে, যে প্রতিদিনই এইভাবে রেডি হয়েছে, মাঝে মাঝে দেখা যায় যে আমি যেমনি আসলে অমনি বসে দেখি, ইচ্ছা করে না আসলে যে সাজগোজ, এটা মুডের উপরে ডিপেন্ড করে, তো মাঝে মাঝে আমার মুড থাকে না। তো এইটা হচ্ছে আই ম্যাজিকের যে একটা হচ্ছে আইব্রো পমেড, সেটা এর সাথে সুন্দর একটা তুলি ছিল, এটা দিয়েই আইব্রো কম করা যায়, সামান্য পরিমাণ নিয়ে আমি জাস্ট একটু আইব্রোতে দিই, এত সুন্দর করে এখন আর্ট করার দরকার নেই, কারণ বাইরে কোথাও যাচ্ছি না, আর মাশাল্লাহ আমার আইব্রোজ এমনিতেই অনেক সুন্দর, অনেক ঘন আর কালো। এই কিউট বক্সটা আমার খুব ভালো লাগে,
এরপর হচ্ছে টেকনিকের এই যে গ্লাসনের যে ইয়াটা আছে প্যালেটটা, এটা থেকে আমি এই শেডটা সবসময় ইউজ করি। তোমার খেয়াল করে দেখবা এই শেডটা কিন্তু অলমোস্ট শেষ। গালে দিয়ে নিব, আমার গোলাপি গোলাপি গাল অনেক বেশি পছন্দ। আমি সবসময় দেখা করো আই শ্যাডো ইউজ করি, খুবই কম আমি আই শ্যাডো ইউজ করি। আমি বেশিরভাগ সময় হচ্ছে গ্লাসনটা দেই চোখের উপরে হালকা করে, দেখতে ভালো লাগে। দেখো শ্বাস শুরু হওয়ার আগে আমার ঘাম শুরু হয়ে গেছে, এত পরিমাণ ঘাম হয় আমার যেটা বলার মতো না। সব কিছু পিঙ্কুশ পিঙ্কুশ হয়ে গেছে, ঘামটা একটু মুছে না। এই যে এখন জাস্ট ছোট একটা লিপ বাম দিয়ে আমি লাইভের জন্য রেডি। ব্যাস এইটুকুই আমি প্রতিদিন লাইভে যাওয়ার জন্য করি, মাঝে মাঝে এটাও করি না, যেমনি থাকে আমি বসে পড়ি। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ বাইরে না গেলে এত মেকআপ টেকআপ দেওয়ার দরকার হয় না। এখন হচ্ছে লাইভে যাব, দেন লাইভ শেষ করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। এই আমার কালো ধরা জানি এটা করবে না, চিন্তা করি আল্লাহ লাইভ। আখির আসল রূপ, ঠিক আছে। আমরা এখন লাইভে আসি, লাইভে চা খাচ্ছি। আখি পাখি আমাদের চা বানায় খাওয়াচ্ছে। সবাই কি চা বানায়? আমরা খাওয়া মানে সবাই খাওয়া, ঠিক আছে। যারা আমাদের দেখতেছে তারা আমাদের সাথে খাচ্ছে আর কি, মনে 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 চুলগুলো আসতে এমনি আনন্দ চলে গেল। তারপরে সুন্দর লাগতেছে তোর মেয়ে ঠালু গেল এরকম দিন কবে নামাই দেবো করতেছে দাদে। একটা তুই তোর চুল কাটতে লাগে আমারও নামাইবো গো, আর বাদা দাও নাই কাটতে। একবার একটু ইয়া করবো আমাদের সাথে লাইভে আড্ডা দিতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করবা। আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু টিয়া। যারা যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছো আমাদের ফেসবুক পেজটা ফলো করবা, যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো আবার লাইভ শেষ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই 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 বাই। হাই, তো খাওয়া দাওয়া করলাম আজকে, হচ্ছে কলিজা ভুনা করছিলাম, একদম ভুনা ভুনা তোমরা দেখিয়ে বুঝতে পারবা। তো খাওয়া দাওয়া করলাম আমরা তিনজন মিলে। আমি ইদানিং কেন যেন আমার খাওয়ার রুচি নাই, আমি খুব কম কম ভাত খাইতে পারতেছি। আমি যতটুকু নিছিলাম তাও আবার রাখিকে হচ্ছে পরে দিয়ে দিছি, মানে প্লেটের অর্ধেক আমি খাইতে পারি নাই, মাখিয়ে নাই। তো শুধু পানি পিপাসা লাগে আমার মনে হয় অতিরিক্ত গরমের জন্য। আজকে লাইভে অনেক বেশি মজা হয়েছে। তো যারা যারা আমাদের লাইভটা মিস করতে না চাও তারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও। আর অনেকে হচ্ছে ইউটিউব থেকে কমেন্ট করতেছো যে ইউটিউব থেকে কবে লাইভে যাব, কবে লাইভে যাব। অবশ্যই ইউটিউব থেকে লাইভে আসবো খুব তাড়াতাড়ি, মানে আমার জন্য একটু সবাই দোয়া করো। মানে আমার এত না, মানে একটা ব্যাপার আছে না যে মাঝে মাঝে তোমার কিছুদিন এমন যাবে যে তোমার কোনো কাজ করতে ভালো লাগে না, তোমার কোনো কিছু ভালো লাগে না। আমার সেরকম একটা দিন চলতেছে, আমার ইচ্ছা করে আমি সারাদিন শুয়ে শুয়ে শুধু ফোন চালাই না, আমার খাইতে ভালো লাগে না, রান্না করতে রান্নাটা কষ্ট মষ্ট করে দুজন মিলে করে ফেলি, তারপরে আমার আর মন চায় না আর কিছু করি। যেহেতু খাইতে হবে তাই রান্না তো করতে হবে, এরপর আর কোনো কাজই আমার করতে ইচ্ছা করে না যে একটু সাজুগুজু করি। বা কালকে বহুত কষ্টে শাড়ি পরছিলাম ভাইরে ভাই, আজকে আর এনার্জি হয় নাই, আজকে ঘুম থেকে উঠছি হচ্ছে দেখছো সন্ধ্যার আগে আগে। তো যার জন্য হচ্ছে জানি না কেন এত অলসতা লাগে, সবাই একটু দোয়া করো যাতে সুন্দর করে হচ্ছে আমরা ভ্লগগুলো করতে পারি। তোমাদের ছোট আপু চেঞ্জ করে চলে আসছে, বিরক্ত করতেছে, শ্যাম্পু করছস আজকে? না শ্যাম্পু করিনি, শ্যাম্পু করতে আর কালকে আমরা আমরা কালকে হচ্ছে জেলার মুভি দেখছি সারা রাত, আমাদের একদম আজান দিয়ে দিছে ঘুমাইতে ঘুমাইতে না রে কালকে, এই জন্য আজকে আমরা ঘুম থেকে উঠছি দেরিতে। এখন আজকে আমরা একটা ভূতের মুভি দেখবে, তোমাদের ভাইয়া বলতেছে আমাদের ডাকতেছে যে আসো একটা মুভি দেখি। তো ভাবলাম একটু ব্লগে একটু কিছু শর্ট নিয়ে তোমাদের সাথে একটু কিছু কথাবার্তা বলি, গল্প বলি, তারপর হচ্ছে যাই মুভি দেখতে। কারণ মুভি দেখা শুরু করলে আজকে আর ব্লগের আর কিছু করা হবে না, মুভি দেখতে দেখতে ওইখান থেকে এত টায়ার্ড হয়ে যাই আমরা যে রুমে এসে ঘুমায় যাই, জাস্ট এরকম একটা ব্যাপার হয়। তো এই জন্য বলে রাখি তোমাদের সবাইকে, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিডিও ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা। আর আজকে এতগুলো কমেন্ট আমি পাইছি যে কমেন্টের রিপ্লাইগুলো আমি দিতে চাইছি, কিন্তু কমেন্টগুলো সব আমার ফোনে আর আমার ফোন থেকেই ভিডিও করতেছি, যার জন্য এখন দিতে পারতেছি না।
নেক্সট ভিডিওতে আমি হচ্ছে অনেকগুলো কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তো সব থেকে বেশি কমেন্ট আগের দিনও আমরা অ্যান্সার করছি, আসে আমাদের কাছে, যেটা যে আপু তোমরা তিনজনকে এক রুমে ঘুমাও, তোমাদের আলাদা আলাদা বেডরুম কিনা। আমাদের বাসায় তিনটা বেডরুম, কিন্তু আমরা এক বেডরুমেই ঘুমাই, আমরা একসাথেই ঘুমাই। আমাদের হচ্ছে তিনটা বেডরুম, একটা তোমাদের ভাইয়ের অফিস, আর একটা গেস্ট রুম, আর হচ্ছে এটা আমাদের মাস্টার বেডরুম। তো আমাদের তিনটা বেডরুম থাকা সত্ত্বেও আমরা একটা বেডরুমেই, এক বেডরুমেই ঘুমাই, আমরা একসাথেই ঘুমাই। তো অনেকেই এই প্রশ্নটা করো, এই জন্য ওই দিন অ্যান্সার দেওয়ার পরও আজকে আবারও অ্যান্সার দিয়ে দিলাম। সবাই যে কোনো ভিডিও দেখলে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবা, যাতে হচ্ছে সব কোনো কথা মিস না করে যাও। হয়তো বা যেই প্রশ্নটা তুমি করছো ওই প্রশ্নটার অ্যান্সার আমি ওই ভিডিওতেই দিয়ে দিছি, কিন্তু সেটা তুমি না দেখেই হচ্ছে এই করতেছো। আর অনেকে বলছো যে আখি আপু কম কথা বলে, কারণ আখি আপু কম কথা বলে না, ক্যামেরার সামনে কম কথা বলে। একটা ব্যাপার তোমাদের, জাস্ট একটা জিনিস আমি বলি, যখন আমি ফার্স্ট ফার্স্ট ব্লগ করি, যে ফার্স্টের ব্লগগুলো যারা দেখছো, যে একদম প্রথম দিকে যে দেখবা সব ভিডিও ব্যাক ক্যামেরার, আমি ব্যাক সাইড থেকে ভয়েস দিচ্ছি, ভয়েস ওভার দিচ্ছি, এভাবে ক্যামেরার সামনাসামনি আমি কোনো কথা বলি নাই, বা তোমাদের ভাইয়ার ক্যামেরা ধরে আমাকে ভিডিও করছে এরকম। তুমি একটু নিজের ফ্রন্ট ক্যামেরাটা অন করে একা একা পারলে একটা ব্লগের শট নিয়ে দেখো যে আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছে, নিজের দিকে নিজে তাকাইতেও পারবা না। ট্রাস্ট মি, যেটা আমি আমি ফার্স্ট মনে করো এক সপ্তাহ শুধু আমার লজ্জাই লাগছে, যে আমি আমি কিন্তু টিকটক করতাম, তারপরও নিজে নিজে এভাবে ক্যামেরার দিক তাকায় কথা বলাটা যে কতটা অকওয়ার্ড লাগে প্রথম দিকে, এখন আমি ইউজ টু হয়ে গেছি। তো ওরও এখন এই প্রথম প্রথম চলতেছে, যার জন্য কি লাইভে কমেন্টগুলোও এত ফাস্ট পড়তে পারে না, কারণ ওর অভ্যাস নাই। আমিও প্রথমে পারতাম না, কেউই সব জানত না, আমার করতে করতে এটা অভ্যাস হয়েছে। আমি লাস্ট এক বছর ধরে আমি লাইভ করতেছি, এক বছর ধরে আমি অলমোস্ট এক বছর ধরে আমরা ব্লগ করতেছি, যার জন্য ইউজ টু হয়ে গেছি। তো ওর কিছুটা টাইম লাগবে, আস্তে আস্তে ও দেখবা ক্যামেরার সামনে অনেক কথা বলবে, অনেক ঠিক হয়ে যাবে। দেখবা যখন হচ্ছে ব্যাক ক্যামেরায় ভিডিও করা হয় তখন কিন্তু অনেক কথা বলে, কারণ ও তখন নিজেকে দেখতে পারে না, ফ্রন্ট ক্যামেরার সামনে আসলে চুপ করে বসে থাকে, কারণ তখন ওই অকওয়ার্ডনেসটা নিজের মধ্যে চলে আসে। এটা যাতে বিশ্বাস না হয়, সবারই তো অ্যান্ড্রয়েড ফোন আছে, না হলে তোরা আমাদের ভিডিও দেখতে পারতা না। সবাই একটু ট্রাই করে দেখো আমার মতন অবস্থা কিনা, সবাই একটু কমেন্ট করে জানা যে আসলে নিজের দিক তাকায় নিজে এরকম ইজিলি কথা বলা যায় না। তোমরা যে যতটা সহজ মনে করো যে ভিডিও করা, আরে ভিডিও করে সারাদিন তো ফোন নিয়েই থাকে, ব্যস্তই না, ফোনের পাশাপাশি আমাদের সাংসারিক কাজও করতে হয়, আর ফোনে ব্লগিং করা, ব্লগ এডিট করা, আপলোড করা এত ইজি না বোন, নিজেরা একটু চেষ্টা করে দেখো তাহলে বুঝবা। যারা ব্লগার আছে তারা বুঝবে যে একটা চ্যানেল, একটা পেজ রান করা কতটা কষ্টের, ইভেন একটা টিকটক আইডি ফলোয়ার বাড়ানো কতটা কষ্টের। আমরা ইজিলি একটা ধরো 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন ফলোয়ার আছে যেরকম টিকটক আইডি, সেরকম টিকটকারকে অপমান করে একটা কথা বলে বসি, কিন্তু সে ওই জায়গাটায় গেছে, এটার পিছনে তার অনেক স্ট্রাগল আছে, এটা যে করবা সে বুঝবা। জাস্ট করতে না কোনো কিছু লাগে না, শুধু বসে দেখবো আর কমেন্ট করবো, হয়ে গেছে, কিন্তু ওই পজিশনটায় যাইতে না অনেক টাইম লাগবে। কি আজকে দেখলাম একজন হচ্ছে আমাদের একটা শর্টসে কমেন্ট করছে, আপনারা কি হাঁটা ছাড়া আর কিছু পারেন না, মানে ওইটা ছিল শর্টস। তো স্লো মোশনে ম্যাক্সিমাম হাঁটার ভিডিও আমি বানাই, যেটা আমার পছন্দ। তো আমরা তো হাঁটা ছাড়া আর কিছু পারি না, আপনি তো অনেক কিছু পারেন, কিন্তু আপনার প্রোফাইল পিকচারটাও আপনি তুলে আপলোড দিতে পারেন নাই, আপনার নামও নাই, হ্যাঁ ইউজার দেয়া, আপনি এত কিছুই পারেন কিন্তু এতটুকু সামান্য এসই না শর্টসে, হচ্ছে ইউটিউব শর্টসে। তো আমার কথা হচ্ছে যে আপনি এত কিছু পারেন অথচ আপনার নামটাও নাই, ইউজার দেয়া, আর আমরা কিছুই পারি না। তাই আজকে আমাদের আলহামদুলিল্লাহ 14,000 সাবস্ক্রাইবার, 14,000 একটা পরিবার, আলহামদুলিল্লাহ কিছুই পারি না। এমনি এমনি আমাদের হাঁটা দেখে দেখেই যদি 14,000 সাবস্ক্রাইবার হয় সমস্যা কি, আমরা আরো বেশি হাঁটবো, কালকে থেকে প্রতিনিয়ত 10টা হাঁটার ভিডিও দিব শুধুমাত্র আপনার জন্য। বলবে মানুষের কথা আমি কবে গায়ে লাগাইছি, তুই কে কে এই ভিডিওটা দেখছে এটা কমেন্ট করে জানায়ও, মানসিক রোগী আমি বুঝি না, এই ভিডিওটা এত ভাইরাল হয়েছে এখনো মানে মানুষের মুখে মুখে এটা নাই কেন। আম্মু আমাদেরকে দেখাইছে যে একটা আর কি মানসিক ভারসাম্যহীন একটা লোকের সাথে একজন ইউটিউবার কথা বলে, উনি প্রশ্ন করে একটা, উনি উত্তর দেয় একটা, ঠিক আছে বলে আপনি কি মানে দুনিয়া আপনার আর কেউ নাই, কয় দুনিয়া আসছে একা যাবো এক, আমি সঠিক পথে আসি, আপনি সঠিক পথে আসুন, মানে ওনার ওই ইন্টারভিউটা যে যে না দেখছো সে বুঝবা না, অনেক মজার ছিল। তো অনেকক্ষণ কথা বললাম, এখন মুভি ছাড়া তোমাদের ভাইয়া বসে আছে, আমাদের দুজনের গেলে ডান্ডার বাড়ি দিব, তো আমরা এখন হচ্ছে মুভি দেখতে চলে যাই। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখতেছি, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, সাবধান থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।